হ্যালো বন্ধুরা, আমি অতনু আর আপনারা দেখছেন ডিজিটাল টিউটোরিয়াল বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমরা ইন্ডিয়ান পোস্ট অফিসের এমন একটা স্কিমের ব্যাপারে জানব যেটা করলে প্রতি বছর আমরা 1.5 লাখ টাকা করে জমা করলে আমরা তার বিনিময়ে 43 লাখ টাকা বেনিফিট পাবো। তো বন্ধুরা, এটা শুরু করার আগেই বলবো, যারা আমার চ্যানেলে নতুন এসছেন বা এখনও সাবস্ক্রাইব করে থাকেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমি রোজই চেষ্টা করি এরকম টাইপের নিত্য নতুন ভিডিও সম্পূর্ণ বাংলা ভাষায় আপনাদের কাছে নিয়ে আসার জন্য। তো বন্ধুরা, এই স্কিমটার কথা আমরা অনেকেই জানি বা অনেকে জেনেও সম্পূর্ণ ডিটেলস আমরা এখনও বুঝতে পারিনি যে কী করলে এটা পাওয়া যাবে। এটার নাম হচ্ছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড, অর্থাৎ যাকে আমরা বলি পিপিএফ। আপনারা চাইলে পরে পোস্ট অফিসে খুলতে পারেন, বা চাইলে পরে আমরা স্টেট ব্যাঙ্কে খুলতে পারেন, বা অন্য কোনো ব্যাঙ্কেও খুলতে পারেন, প্রায় সব ব্যাঙ্কেই এটা খোলা যায়। তো এটা খুলতে গেলে আপনাকে সিঙ্গেল অ্যাকাউন্ট খুলতে হবে, কারণ জয়েন্ট অ্যাকাউন্টে আপনি এটা খুলতে পারবেন না। কিন্তু আপনি নমিনি করতে পারবেন, আপনার ওয়াইফকে হোক বা আপনার নাবালক ছেলেকে হোক, আপনি চাইলে পরে নমিনি করতে পারবেন, কিন্তু আপনি জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন না। এবং আপনি 500 টাকা থেকে খুলতে পারবেন একদম 1.5 লাখ টাকা পর্যন্ত, অর্থাৎ আপনি চাইলে পরে 500 টাকা জমা করতে পারেন এবং চাইলে আপনি 1.5 লাখ টাকা জমা করতে পারেন। 500 টাকার কম রাখতে পারবেন না আর 1.5 লাখ টাকার বেশি আপনি জমা করতে পারবেন না। এই টাকাটা আপনার প্রতি বছরের অনুযায়ী প্রতি মাসে জমা করতে পারবেন। ধরুন আপনি 12,000 টাকা করে জমা করতে চাইছেন প্রতি বছরে, তাহলে প্রতি মাসে আপনি 1,000 টাকা করে জমা করতে পারবেন। আবার চাইলে আপনি একবারও টাকাটা জমা করতে পারবেন, এবং চাইলে আপনি 1.5 লাখ টাকা জমা করতে পারবেন একবারে কিংবা মাসে। তো বন্ধুরা, এই টাকাটা আপনি আপনার ক্যাশের মাধ্যমে অথবা চেকের মাধ্যমে আপনি পোস্ট অফিসে জমা করতে পারবেন, সব কিছুই এখানে গ্রাহ্য হবে। এবং এটার ম্যাচুরিটি পিরিয়ড হচ্ছে 15 বছর, অর্থাৎ 15 বছর আগে আপনি এটাকে ক্লোজ করতে পারবেন না, কিন্তু 7 বছর পর আপনি মনে করলে 50% অ্যামাউন্ট আপনি তুলতে পারবেন। ধরুন আপনি যা অ্যামাউন্ট রেখেছেন তার টোটাল ভ্যালু দাঁড়ালো 7 লাখ টাকা, তাহলে আপনি অর্থাৎ 3.5 লাখ টাকা আপনি তুলতে পারবেন, কিন্তু আপনি আপনার এই প্ল্যানটাকে ক্লোজ করতে পারবেন। এবং পিপিএফ করলে এর সম্পূর্ণ অ্যামাউন্টটা আপনি ট্যাক্সে 80Cতে আপনি ডিডাকশন পাবেন, বেনিফিট পাবেন, এবং এর ইন্টারেস্টটা আপনি পাবেন সম্পূর্ণই ট্যাক্স ফ্রি। এই স্কিমটা করলে পরে 3 বছর পর থেকে আপনি একটা লোন ফ্যাসিলিটি পাবেন, অর্থাৎ আপনি চাইলে পরে লোনও নিতে পারবেন এর থেকে। সেম স্কিম, সেম বেনিফিট আপনি স্টেট ব্যাঙ্কেও মনে করলে খুলতে পারবেন। এর ইন্টারেস্ট দেওয়া হবে 7.6%। এবার আমাদের কাছে কোশ্চেন আসতেই পারে যে তাহলে এত টাকা আমি কী করে ফেরত পাবো। তো আপনাদের ইন্টারেস্ট রেট জানতে গেলে পরে আপনাদের একটা অ্যাপ ইনস্টল করতে হবে, বা অন্য কোনো অ্যাপসের মাধ্যমে বা অন্য কোনো সফটওয়্যারের মাধ্যমে আপনারা চাইলে পরে আপনাদের ইন্টারেস্ট রেট ক্যালকুলেশন করতে পারেন। তো আমি আপনাদের এই অ্যাপটা দিয়ে দেবো, এই অ্যাপের সাহায্যে আপনারা খুব সহজেই ইন্টারেস্ট ক্যালকুলেশন করতে পারবেন। আমি ধরুন এখানে ডিপোজিট অ্যামাউন্ট দিয়ে দিলাম 500 টাকা। ধরুন আমি সাপোজ চাইছি যে প্রতি বছরে আমি 500 টাকা করে জমা করব, তাহলে আমার 15 বছর পর কত টাকা ইন্টারেস্ট দাঁড়াবে? দেখুন, 15 বছর পর আপনি ফেরত পাবেন 14,160 টাকা, অর্থাৎ আপনি জমা করেছিলেন 15 বছরে 7,500 টাকা, আর আমার ইন্টারেস্ট দাঁড়িয়েছে 6,660 টাকা। এইভাবেই যদি আপনি চান যে প্রতি বছরে আপনি 50,000 টাকা করে রাখবেন, তাহলে আপনি কত টাকা পাবেন 15 বছর পর? তাহলে আপনি পাবেন হচ্ছে 14,16,000 টাকা। মানে প্রতি বছর 50,000 টাকা যদি রাখেন 15 বছরে পর, আপনি পাবেন 14,16,000 টাকা। এবার আসা যাক যে আমরা 43 লাখ টাকা কী করে আমরা পাব। যদি আপনি 1.5 লাখ টাকা করে রাখেন প্রতি বছরে, তবেই আপনি পাবেন 43 লাখ টাকা করে। দেখুন, আমি 1.5 লাখ টাকা দিলাম, এবার দেখুন এখানে দেওয়া আছে 42,48,000 টাকা। ওকে, তো বন্ধুরা আশা করছি বুঝতে পেরেছেন, এবং যদি ভিডিওটা মনে হয় একটু হেল্পফুল হয়েছে তাহলে অবশ্যই লাইক করবেন। এবং আমি স্টেট ব্যাংকের সঙ্গে কি কথা বলেছি না বলেছি তার লিঙ্কটা আমি দিয়ে দেবো আপনাদের ডিসক্রিপশনে, আপনারা চাইলে পরে সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে সম্পূর্ণ লাইভ কল রেকর্ডিং আমার শুনতে পারেন। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।